এইচএসত প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীয়ে কেনেকৈ চলাব স্কুটি, পথ নির্দেশনা কেনেকৈ মানিব লাগিব, পরিবহন বিভাগের উদ্যোগত বিশেষ প্রশিক্ষণ, উচ্চতর মাধ্যমিকত প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীক সরকারে কেবল স্কুটিয়ে নয় পরিবহন বিভাগে প্রদান করেছে স্কুটি চলার প্রশিক্ষণ। প্রজ্ঞা ভারতীর অধীনত উচ্চতর মাধ্যমিকত উত্তীর্ণ ছাত্রীক সোমবারের আরম্ভ হয়েছে স্কুটি চলার প্রশিক্ষণ। পরিবহন বিভাগের উদ্যোগত আজিরেপর প্রতিদিন 100 গৰাকী ছাত্রীক দিয়া হব প্রশিক্ষণ। কামরূপ মেট্রোত এবার উচ্চতর মাধ্যমিকত প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা হয়েছে 2709 গৰাকী। তারে প্রতিগী ছাত্রীক স্কুটি চলার প্রশিক্ষণ দিছে পরিবহন বিভাগে। এই প্রশিক্ষণের সময় ছাত্রীগীক সাম্যক জ্ঞান প্রদান করার সিগনেল লাইট সমূহের বিষয়েও বুঝা হয়েছে। এই আমার যা মেধাবী ছাত্র ছাত্রী সকল আমার পথ সুরক্ষার কারণে একোজন একোজন যোদ্ধা হিসাবে পরিণত হয়, জড়িয়ে আর 10 জনক 100 জনক শিকাব পারিব, আর নির্দিষ্ট সময় আমি 100খনকে আমি সার্টিফিকেট দিম। আর ইয়ার উপরে পথ সুরক্ষার যা পথত যা নীতি নিয়ম সাংকেতিক যা চিহ্ন এই সিগনেলবিলাক যাতে জ্ঞান আহরণ করে, তার নিমিত্তে আসলে আমার এটাই কথা যে পথ সুরক্ষা জীবন রক্ষা, এইটাই আমার লক্ষ্য। সোমবারের আনুষ্ঠানিকভাবে আরম্ভ হওয়া এই কার্যসূচী প্রথম দিনটিতে ভাগ রয়েছে 150ৰো অধিক গুৱাহাটী মহানগরীর ছাত্রী। প্রশিক্ষণের অন্তত ছাত্রীগী অনলাইনের জড়িয়ে লাভ করব পাৰিব লাইনের লাইসেন্স। ভিতরতে প্রথমবারের শিক্ষা বিভাগের সহযোগত আরম্ভ করা হয়েছে এনে মাহজোড়া প্রশিক্ষণের ব্যবস্থা। পথ সুরক্ষানো কি বা স্কুটিখন যেতিয়া তেওঁলোকে লাভ করিব, তার পিছত তেওঁলোকে স্কুটিখন কেনেকে চলাব, রাস্তাত আহোতে যাওতে কি কি নিয়ম পালন করিব, কিমান স্পীডত যাব লাগিব, সেই গোটেইখিনি কথায় আজি আসলতে ট্রেনিং সেশনত তেওঁলোকক শিকোৱা হব হুন্ডার ফালৰ পৰা। উল্লেখযোগ্য যে রাজ্যত সংঘটিত হৈ অহা পথ দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে পরিবহন বিভাগে লৈছে এনে ধরনের বিশেষ উদ্যোগ। ক্যামেরাত সঞ্জয় বৰাৰ সহযোগত হীরক জ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, News18 অসম নর্থ ইষ্ট। এইচএসত প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীয়ে কেনেকৈ চলাব স্কুটি, পথ নির্দেশনা কেনেকৈ মানিব লাগিব, পরিবহন বিভাগের উদ্যোগত বিশেষ প্রশিক্ষণ, উচ্চতর মাধ্যমিকত প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীক সরকারে কেবল স্কুটিয়ে নয় পরিবহন বিভাগে প্রদান করেছে স্কুটি চলার প্রশিক্ষণ। প্রজ্ঞা ভারতীর অধীনত উচ্চতর মাধ্যমিকত উত্তীর্ণ ছাত্রীক সোমবারের আরম্ভ হয়েছে স্কুটি চলার প্রশিক্ষণ। পরিবহন বিভাগের উদ্যোগত আজিরেপর প্রতিদিন 100 গৰাকী ছাত্রীক দিয়া হব প্রশিক্ষণ। কামরূপ মেট্রোত এবার উচ্চতর মাধ্যমিকত প্রথম বিভাগত উত্তীর্ণ ছাত্রীর সংখ্যা হয়েছে 2709 গৰাকী। তারে প্রতিগী ছাত্রীক স্কুটি চলার প্রশিক্ষণ দিছে পরিবহন বিভাগে। এই প্রশিক্ষণের সময় ছাত্রীগীক সাম্যক জ্ঞান প্রদান করার সিগনেল লাইট সমূহের বিষয়েও বুঝা হয়েছে। এই আমার যা মেধাবী ছাত্র ছাত্রী সকল আমার পথ সুরক্ষার কারণে একোজন একোজন যোদ্ধা হিসাবে পরিণত হয়, জড়িয়ে আর 10 জনক 100 জনক শিকাব পারিব, আর নির্দিষ্ট সময় আমি 100খনকে আমি সার্টিফিকেট দিম। আর ইয়ার উপরে পথ সুরক্ষার যা পথত যা নীতি নিয়ম সাংকেতিক যা চিহ্ন এই সিগনেলবিলাক যাতে জ্ঞান আহরণ করে, তার নিমিত্তে আসলে আমার এটাই কথা যে পথ সুরক্ষা জীবন রক্ষা, এইটাই আমার লক্ষ্য। সোমবারের আনুষ্ঠানিকভাবে আরম্ভ হওয়া এই কার্যসূচী প্রথম দিনটিতে ভাগ রয়েছে 150ৰো অধিক গুৱাহাটী মহানগরীর ছাত্রী। প্রশিক্ষণের অন্তত ছাত্রীগীক অনলাইনের জড়িয়ে লাভ করব পাৰিব লাইনের লাইসেন্স। ভিতরতে প্রথমবারের শিক্ষা বিভাগের সহযোগত আরম্ভ করা হয়েছে এনে মাহজোড়া প্রশিক্ষণের ব্যবস্থা। পথ সুরক্ষানো কি বা স্কুটিখন যেতিয়া তেওঁলোকে লাভ করিব, তার পিছত তেওঁলোকে স্কুটিখন কেনেকে চলাব, রাস্তাত আহোতে যাওতে কি কি নিয়ম পালন করিব, কিমান স্পীডত যাব লাগিব, সেই গোটেইখিনি কথায় আজি আসলতে ট্রেনিং সেশনত তেওঁলোকক শিকোৱা হব হুন্ডার ফালৰ পৰা। উল্লেখযোগ্য যে রাজ্যত সংঘটিত হৈ অহা পথ দুর্ঘটনা রোধ করার উদ্দেশ্যে পরিবহন বিভাগে লৈছে এনে ধরনের বিশেষ উদ্যোগ। ক্যামেরাত সঞ্জয় বৰাৰ সহযোগত হীরক জ্যোতি মালাকাৰৰ রিপোর্ট, News18 অসম নৰ্থ ইষ্ট।